কুরবানি ঈদুল আদহা এর সময়সীমা হলো জুলহজ্জা মাসের 10 তারিখে ঈদের সালাত আদায় করার পর থেকে। ঈদের সালাত বলতে কার ঈদের সালাত? যিনি কুরবানি করবেন তার ঈদের সালাত। কেউ হয়তো 11টার সময় ঈদের সালাত আদায় করে, তাতে কোনো যায় আসে না। আপনি আগে ঈদের সালাত আদায় করবেন। যদি আপনি সকাল 7টায় ঈদের সালাত আদায় করেন তাহলেই আপনার জন্য কুরবানি করা বৈধ হয়ে যাবে। সেই জুলহজ্জা মাসের 10, 11, 12, 13 তারিখ সূর্য অস্তের পূর্ব পর্যন্ত ঈদুল আদহা এর কুরবানি করার সময়সীমা। তবে উত্তম হচ্ছে প্রথম দিন 10 তারিখে।